দেখো শুরু হয়েছে বৃষ্টি, আর এখন বাজে সন্ধ্যা 6:30। তো 6:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর দেখো বাইরে কিন্তু লাইট জ্বলে গেছে, তো এই জন্যে কিন্তু অনেকটা আলো বলে মনে হচ্ছে যেন দিনের বেলা, কিন্তু না, সেরকম কোনো ব্যাপার না। এখন কিন্তু 6:30, সন্ধ্যা বেজে গেছে, তো প্রচুরভাবে বৃষ্টি হচ্ছে আর কি। তো দেখো বৃষ্টিতে ছাতা নিয়ে আমার হাজবেন্ড আর আমার দিদির ছেলে বেরিয়ে পড়েছে, আর গুলটু একটু দুষ্টুমি করছে যাওয়ার জন্য, কিন্তু ওকে নিয়ে যাবে না, তো কান্নাকাটি করছে। তো গুলটুকে দেখো ছাতা মাথায় দিয়ে একটুখানি নিয়ে বাইরে দাঁড়িয়েছে। আমি বলছি তারপরে বাবা দিয়ে দাও, আমি নিয়ে যাচ্ছি ঘরে। তো তারপরে আমার বড় বাবা মানে আমার দিদির ছেলে আমার দিদির কাছে দিয়ে দিয়েছে গুলটুকে, তো অনেক কষ্টে ভুলিয়েছি আর কি। আর তো দেখো ওরা বেরিয়ে গেল। আর বৃষ্টিটা এবার একটু দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে পুরো বাইরে, আর দেখতেই পেলে আমার হাজবেন্ড আর আমার দিদির ছেলে আর কি বাইরে গেল, একটু কেনাকাটা আছে আর কি, সেজন্যই গেল। মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আজকে রাত্রে তো থাম্বনেইল দেখেইছো, এরকম বৃষ্টির দিনে বেশ জমিয়ে চিকেন কষা রুটি এগুলো মানে প্রস্তুত করব। আর একজন মানে আসবে আমাদের বাড়িতে, একটু রিলেটিভস আসছে, তো তাদের জন্যই মেনলি করবো আর কি। তো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আর নতুন বন্ধুদের বলবো অবশ্যই করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো দিদি কিন্তু পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু বাছতে বসে গেছে, কারণ আমার হাজবেন্ড বলে গেছে বাজারে যাচ্ছে, এগুলো রেডি করো, আর আমার হাজবেন্ডই আজকে রান্নাবান্না করবে। তো দেখো আমি বসে আছি, বসে বসে একটু ক্যামেরা ভিডিও করছিলাম, আর এইটা দেখো বাজার থেকেও কিন্তু অলরেডি চলে এসেছে, আমরা গল্প করতে করতে, আর আমার হাজবেন্ড একটা আনারস নিয়ে এসেছে। তো দেখো এই হচ্ছে আনারস, আর এই যে দেখো নিয়ে এসেছে কয়েকটা বালিশের কভার। তো এই পিলো কভারগুলোকে একটু দেখিয়ে দিই, এই পিলো কভারগুলো দেখো, পিলো কভারগুলো আমি বলেছিলাম না, বালিশের যে কভারগুলো সেগুলো সব নষ্ট হয়ে গেছে, আমি বাদ দিয়ে দিয়েছি আগের দিনের ভিডিওতে বলেছিলাম, তো সেই বালিশের কভারগুলো আজকে নিয়ে এসেছি। তো এনে আমি বালিশের কভারগুলোকে পরিয়ে দিচ্ছি, আর বালিশের কভারগুলো না খুব ভালো ছিল, যাই হোক পছন্দ হয়েছে আমার, কিন্তু সাদা বলে একটু অপছন্দ ছিল আমার, কারণ সাদা জিনিস যেহেতু বাচ্চারা আছে একটু বেশি নোংরা হয়। তো দেখো এই আর একটা মানে পিলো কভার, তো আমি কভারগুলো সব আস্তে আস্তে ভরে নিচ্ছি আর কি। আর দেখো বালিশের কভারগুলো আমার প্রায় ভরা আমার কমপ্লিট হয়ে গেল। তো দেখো এরপরে যে আরেকটা যে এই যে বালিশের কভারটা থাকছে, এটা নিচে একটা বালিশ আছে, সেটাতে আমি পরিয়ে দেবো আর কি। তো দেখো এরপরে গুলটু দেখো এদিক এদিক দৌড়াদৌড়ি করছে, আর ওর দাদা এসেছে বাজার থেকে, তো কান্নাকাটি করছিলো, এরপরে ওর দাদার সঙ্গে একটু খেলা করছে, মোবাইল দেখছে, যেগুলো বাচ্চারা আর কি করে সেই সবই কাজকর্ম শুরু করে দিয়েছে। তো তারপরে চলো রান্নাঘরের দিকে যাই, আর এই দেখো রান্নাঘরের দিকে শুরু হয়ে গেছে কাজ বাজ, আর শুরু করছে আমার হাজবেন্ড আর আমার দিদি। দিদি সমস্ত মশলা যেগুলো গোছাচ্ছিলো এখনও গুছিয়ে পারিনি, আর আমার হাজবেন্ড দেখো, তো দেখো আটা মাখছে আমার হাজবেন্ড। আর আজকে আমার একটুখানি ছুটি, কারণ আমার দিদি আসলে দিদি সব করে, আগে যখন আমার মা বেঁচে ছিল তখন আমার মা করতো আর কি। যাই হোক মা তো এখন আর নেই, এখন মায়ের জায়গাটা আমার দিদিই নিয়েছে, তো আমাকে অ্যাকচুয়াল করতে দেয় না খুব একটা, তো আমার হাজবেন্ড একটু বকাবকি করে আর কি, বলে করো, করি আমি টুকটাক করি কিন্তু একটু কম করি আর কি ওরা আসলে। তো দেখো রান্নাবান্না তো হচ্ছে, আমার হাজবেন্ড করছে, আমার হাজবেন্ড বলছে বেশি একটা ডিস্টার্ব করো না আমায়, আমাকে রান্না করতে দাও। তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর অ্যাকচুয়াল আজকে একটা দাদা আসবে আমাদের বাড়িতে, সেই দাদাটার জন্যই মেনলি রান্নাবান্নাগুলো হচ্ছে। তো দেখো দাদাকে খেতেও দেওয়া হয়ে গেছে, তো দেখো দাদা খাচ্ছে, তো আমি একটু ভিডিও করেছি আর কি। যাই হোক খুব সম্মানীয় লোক দাদা, একজন টিচার, তো আমি সেই জন্যে আর খুব একটা করলাম না ভিডিও। তো দেখো এদিকে আমার দিদির ছেলেও খেতে বসে গেছে, তো সবাই এক এক করে খাওয়া দাওয়া হচ্ছে আর কি, গরম গরম রুটি করা হচ্ছে আর খাওয়া দাওয়া হচ্ছে। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এরপরে দেখো আমি খেতে বসে গেছি, আমি প্লেট সাজিয়ে নিয়েছি একদম, তো সাজিয়ে গুছিয়ে বসে গেছি খেতে। আর দেখো গুছিয়ে খেতে, আর একটুখানি ইলিশ মাছের টুকরো দেখো ওখানে পড়ে আছে, এটা আমার দিদি খেতে খেতে আমার জন্য একটু রেখেছে, তো আমি তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর এ পাশটায় দেখো গুলটু রয়েছে, তো গুলটুকে দিচ্ছি রুটি,
ও আর ওঠেনি আর কি ভিডিওতে, তো ওখানে দাঁড়িয়ে ও বলছে মাম্মা রুটি দাও, তো রুটি দিচ্ছে আমি ওকে, তো রুটি খাচ্ছে। তো আজকে দেখো জমজমাট হলো বৃষ্টির রাতে, এমন একটা রুটি দিয়ে কষা চিকেন জাস্ট জমে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব, সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা। আর নতুন বন্ধুদের বলবো অবশ্যই করে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের হাত ধরেই আমি একটু এগোতে পারি আর কি। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।